আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএফ সেলাই ঘর। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লটকন ডিজাইন। দেখতে পাচ্ছেন এই লটকন ডিজাইনটা কত সুন্দর দেখতে, দেখতেও আকর্ষণীয় লাগছে এবং ফ্লপি লাগছে। আপনারা জামার গলায়, কামিজের গলার পেছনে, বাচ্চাদের জামায় ডিজাইনের জন্য যে কোনো জামাকে আকর্ষণীয় করে তুলতে এই লটকনটি ব্যবহার করতে পারেন। লটকন ডিজাইন তৈরি করার জন্য এখানে আমি দুইটা কাপড় নিয়েছি। দুইটা কাপড়ই লম্বাই 4 ইঞ্চি এবং চওড়ায় 4 ইঞ্চি, 4x4 করে দুইটা কাপড় নিয়েছি। সো এখন আমি একটা কাপড়ের উপর আরেকটা কাপড় রেখে এভাবে দুইটা রেখে সমানভাবে সেট করে চারিদিকে সেলাই করে নিব। সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি চারিদিকে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এখন কাপড়টিকে সোজা সাইডে নিয়ে যাব। সেজন্য কি করতে হবে, এই যে এভাবে একটা ভাঁজ দিলাম, এই ভাঁজের মাঝখান বরাবর কেটে নিব। ভাঁজের মাঝখান বরাবর কাটবো, বাট এই যে নিচের কাপড়টা এভাবে টেনে ধরে উপরের কাপড়টা কেটে নিব। কেটে নিয়েছি, এখন উল্টা করে নিব। মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন কীভাবে আমি উল্টা করে নিচ্ছি। ভেতর থেকে ওই কাপড়টা টেনে বাহিরে নিয়ে আসতেছি। যারা সেলাই কাজে একদমই নতুন তারা মনোযোগ সহকারে দেখবেন, বুঝতে পারবেন কতটা সহজে এই লটকন ডিজাইনটি তৈরি করা হচ্ছে। এখন এই যে কোণাগুলো উঠিয়ে নিব, আমি কোণাগুলো উঠিয়ে নিচ্ছি। যে কোনো একটা কিছুর সাহায্যে কোণাগুলো উঠিয়ে নেবেন। চারটা কোণায় উঠিয়ে নেবেন। এই তো সুন্দরভাবে সোজা সাইডে চলে এসেছে, আমি চারটা কোণায় উঠিয়ে নিয়েছি। এখন দেখুন কিভাবে ভাঁজ দিচ্ছি। এই যে এইভাবে ভাঁজ দিচ্ছি, একটা ভাঁজ দিয়েছি, দেন এইভাবে আর একটা ভাঁজ দিব। দুইটা ভাঁজ দিয়ে এখন এই যে মাঝখান থেকে হালকা করে এইভাবে কেটে নিব। কেটে নিয়েছি, এই যে এখানে একটা গোল রাউন্ড এসেছে। আর আমি পূর্বে থেকে এখানে একটি ডোরি বা ফিতা তৈরি করে রেখেছিলাম। ডোরির লম্বা আপনারা কতটুকু নেবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। এখন আমি এই ডোরিটা, এই যে এখানে একটা ছিদ্র করলাম, এই ছিদ্রর এভাবে দিয়ে এটা এভাবে করে নিতে হবে। এখন এই যে এখানে হালকা করে এভাবে একটা শেপ দিতে হবে, আর এই সাইডে আর একটা এইভাবে শেপ দিতে হবে। আমি যেভাবে শেপ দিয়েছি শেপ অনুযায়ী সেলাই করে নিব। সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা সেলাই দিয়ে নিয়েছি দাগে দাগে। এখন এটা এইভাবে করে নিব, উল্টা দিকে এভাবে নিয়ে আবার এখান থেকে এভাবে শেপ দিয়ে, এখান থেকে শেপ দিয়ে এ পর্যন্ত সেলাই করে নিব। সেলাই করে নিচ্ছি। কাইসি দিয়ে এই যে এতটুকু কেটে নিচ্ছি। এখন এই যে সুই সুতা নিয়ে, এই সুই সুতা নিয়ে এই যে এটা আর এটা এভাবে সেলাই করে নিব। এই যে এই মাথা থেকে এই যে এই মাথাটা এভাবে করে নিতে হবে। দেন সুই দিয়ে দুইটা অ্যাডজাস্ট করে গেঁথে নিতে হবে। একটা হলো, এখন এটা আর এটা সেলাই করে নিব সুচ দিয়ে। এই যে এই মাথাটা এভাবে উঠাই নিতে হবে, দেন এই মাথাটা আবার নিতে হবে। এইভাবে সেলাই করে নিয়েছি, এখন কেটে নিব সুই সুতোটা। লটকনের ভেতরের দিকে এই যে এমন এসেছে,
দেখলেন তো কত সহজে এবং ইজি ওয়েতে এই সুন্দর লটকনটা তৈরি হয়ে গেছে। আর এই যে কোণাগুলো কতটা ফ্লপি ফ্লপি লাগছে দেখতে। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।